কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডির ফ্রেন্ড লিস্ট কিভাবে আপনারা হাইড করবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দেব। আমরা অনেকে হয়তো ফেসবুক চালাই, দেখা যায় ফেসবুকে কিন্তু ফ্রেন্ড লিস্ট শো করে, প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ফ্রেন্ড লিস্ট শো করে। তো আপনি যদি চান যে এই ফ্রেন্ড লিস্টটা আমি হাইড করে রাখবো, আপনি কিন্তু ইচ্ছা করলে হাইড করতে পারবেন। তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দেব কিভাবে আপনারা ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড করতে হয়। তো চলেন বেশি কথা না করে ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করবেন। তো ফেসবুকের ফ্রেন্ড লিস্ট বলতে বোঝানো হচ্ছে আপনার, এটা হচ্ছে ফেসবুকের ফ্রেন্ড লিস্ট। তো আপনারা এখানে কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে দেখতে পাচ্ছেন হচ্ছে 2569 মতন আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে আর কি। আমি যদি চাই এটা কিন্তু এখন আমি ইচ্ছা করলে হাইড করতে পারবো, কিন্তু হাইড করলে শুধুমাত্র আপনি নিজে দেখতে পারবেন, আর কেউ কিন্তু এটা দেখতে পারবে না। তো কিভাবে এটা আপনি পার্সোনালি রাখবেন সেই জন্য আপনাদেরকে এমন একটি সেটিং করতে হবে, এখন আমি আপনাদেরকে এটা দেখাবো। এটা করার জন্য আপনাদেরকে এখানে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসতে পর এখানে আপনার থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসিটা সিলেক্ট করে দিবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট সেটিংটাতে একটা টাচ করে দিবেন। সেটিংয়ে টাচ করে দেওয়ার পরে তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু পিপল ফ্রেন্ডস অ্যান্ড কন্টাক্ট ইউ, এই অপশনটার উপর একটা টাচ করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম চলে আসবে। তারপর এখান থেকে আপনারা দেখতেছেন ইওর ফ্রেন্ডস লিস্ট, ইওর ফ্রেন্ড লিস্ট, এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা দেখবেন হচ্ছে এখানে পাবলিশড করা আছে। তো পাবলিশড করার ফলে হবে কি, সবাই ইচ্ছা করলে কিন্তু আপনার এটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসে, আপনার ফ্রেন্ডগুলোকে আর কি দেখতে পারবে এবং কি তাদের সঙ্গে কথা বলতে পারবে, তারা ইচ্ছা করলে কিন্তু ফ্রেন্ডদের সঙ্গে মানে দেখতে পারবে আর কি। আপনি যদি এখন চান এটা আমি এখন হাইড করবো, তো সেক্ষেত্রে আপনাদের জন্য যেটা করতে হবে, সিমোর নামে একটি অপশন দেখতেছেন, এই সিমোরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা অনলি মি নামে একটি অপশন দেখতেছেন, এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের কাজ শেষ। তারপরে যদি আপনারা এখান থেকে জাস্ট বের হয়ে আসেন, তাহলে এখন যদি কেউ আপনার ফেসবুকে আসে, যদি আপনার ফ্রেন্ডগুলোকে দেখতে চায়, সে কিন্তু আর দেখতে পারবে না, কারণ আপনি এই সেটিংটি করে রাখলেন। শুধুমাত্র আপনি নিজে একা দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও পাওয়ার জন্য।